স্বয়ং বিল গেটস তাকে নিয়ে গেটস নোটে লিখেছিলেন। ফেসবুকে সেটা শেয়ার দেওয়ার পর মার্ক জাকারবার্গ কমেন্ট করে অভিনন্দন জানিয়েছিলেন দুজনকে। এবার প্রথম বাংলাদেশি হিসেবে সেজুতি সাহা নামের এই অণুজীব বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্য পোলিও ট্রানজিশন ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং বোর্ডে নিয়োগ পেয়েছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটা বাংলাদেশের এই ওয়ান্ডার ওম্যান, আমাদের মেডিকেল সেক্টরের দুর্দান্ত প্রতিভা সেজুতি সাহাকে নিয়ে। বাবা মেয়ে এবং তাদের টিম মিলে কিছুদিন আগে করোনা ভাইরাসের একটা জিনোম সিকোয়েন্স উদ্ঘাটন করেছিলেন, করোনার ভ্যাকসিন আবিষ্কারে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুরো দলের তত্ত্বাবধানের দায়িত্ব ছিলেন সেজুতি সাহা, যিনি ঢাকা শিশু হাসপাতালে চাইল্ড রিসোর্স ফাউন্ডেশনের গবেষক হিসেবে কর্মরত আছেন এখন। এবার তার অর্জনের পালকে যুক্ত হয়েছে নতুন মুকুট। এই মনিটরিং বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মহাপরিচালক পর্যায়ে পোলিও সংক্রমণ প্রক্রিয়ার অগ্রগতি বিষয়ে পরামর্শ দেবেন। সেজুতি সাহার গোটা পরিবারটাকে চাইলে যে কেউই অণুজীব বিজ্ঞানী পরিবার বলতে পারেন। সেজুতি নিজে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজিতে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। বাবা সমীর সাহা পারিবারিক ব্যবসার পথে না হেঁটে বেছে নিয়েছেন পড়াশোনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে পড়েছেন, উচ্চতর ডিগ্রি নিয়েছেন দেশের বাইরে থেকে। সেখানে ক্যারিয়ার না করে দেশকে কিছু দেবেন বলে ফিরে এসেছেন আবার। বাংলাদেশ চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন তিনি। কিছুদিন আগে সমীর সাহা নির্বাচিত হয়েছেন আমেরিকান সোসাইটি অব মাইক্রোবায়োলজির পুরস্কারের জন্য। গত 29 বছরে কোনো এশিয়ান যে পুরস্কার পাননি। সেজুতির মা সেতারুন নাহারও একজন অণুজীব বিজ্ঞানী। কিছুদিন আগে তিনি অবসর নিয়েছেন বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউট থেকে। আর ছোট ভাই সুদীপ্ত সাহাও বোনের মতোই টরন্টো বিশ্ববিদ্যালয়ে অণুজীব বিজ্ঞান ও গ্লোবাল হেলথ বিষয়ে পড়ছে। কয়েক মাস আগে বিল গেটস যখন এই বাবা মেয়ের জুটিকে নিয়ে গেটস নোটে লিখেছিলেন, তখন বাংলাদেশের মিডিয়ার নজরে এসেছিল তারা। আর করোনার জিনোম সিকোয়েন্স আবিষ্কারের পর আর এক দফায় খবরের শিরোনাম হয়েছেন এই দুজন। অথচ তারা কিন্তু দেশের জন্য, মানব কল্যাণের জন্য অনেক আগে থেকেই অবদান নির্ভীতে নিজের কাজ করে চলেছে। যেহেতু তাদের এই পেশায় গ্ল্যামার নেই, চাকচিক্য নেই, জনমানুষের আগ্রহ নেই, তাই তাদের ব্যাপারে খোঁজ নেওয়ার দরকার পড়েনি কারো। স্বাস্থ্য খাতে সেজুতি সাহার একটা দারুণ অবদানের কথা বলি। 2017 সালে বাংলাদেশ শিশুদের মধ্যে মেনিনজাইটিসের সংক্রমণ হঠাৎ করে বেড়ে গিয়েছিল। তাৎক্ষণিকভাবে এর কোনো কারণ খুঁজে বের করা যাচ্ছিল না। তখন ডাক্তার সেজুতি সাহা উদ্ভাবন করলেন যে চিকুনগুনিয়ার বিস্তারের কারণে মেনিনজাইটিসের প্রকোপ বৃদ্ধি পায় এবং সেই ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে। বিস্তারিত জানার জন্য সেজুতি তার গবেষণার নমুনা যুক্তরাষ্ট্রে পাঠান। সেই অভিজ্ঞতা থেকে দরিদ্র দেশসমূহে রোগ নির্ণয়ের জন্য স্বল্প মূল্যের উপকরণ টেস্ট কিট তৈরি করেন সেজুতি সাহা। এই গবেষণা শুধু বাংলাদেশেই নয়, বরং সাহায্য করেছে দক্ষিণ এশিয়ার মতো দরিদ্র দেশগুলোকেও। উপকৃত হয়েছে লাখ লাখ মানুষ, যাদের বেশিরভাগেরই বাস দারিদ্র সীমার নিচে। সেজুতি সাহাকে অভিনন্দন। যেভাবে তিনি অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, রোগ বালাই কিংবা মহামারীর সঙ্গে লড়ে চলেছেন নিরন্তর, সেটাকে স্যালুট জানালেও আসলে কম হয়ে যায়। মানুষকে বাঁচানোর জন্য তাদের এই সাধনার গল্পগুলো খুব বেশি মানুষ জানে না। সেজুতি সাহারা হয়তো নিজেদের কাজ নিয়ে আড়ালেই থাকতে পছন্দ করেন, কিন্তু আমাদের দায়িত্ব এই গল্পগুলোকে সামনে নিয়ে আসা, সবাইকে জানানো। ওদিকে আমরা বাঙালিরা আছি লালঠোঁট আর বাঁকা কুমারের ডক্টর সাবরিনাদের নিয়ে। এসব কিডদের যখন সামাজিকভাবে বয়কট করা উচিত, সেখানে আমরা রাত দিন যেন মেতে আছি এক নগ্ন খেলায়। অথচ সেজুতিদের এত সব অবদান আমরা দেখেও না দেখার ভান করি, খবর সামনে আসলেও এড়িয়ে যায়। সেজুতি সাহাকে ওয়ান্ডার ওম্যান বললে ভুল হবে না বোধ হয়। এখন সময় নিভৃতে থাকা এই মানুষগুলোর অবদানকে স্বীকৃতি দেওয়া, তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শনে। তাহলেই আমাদের দেশের তরুণ তরুণীরা দেশের মানুষের জন্য নিজেদের উজাড় করে দেওয়ার ইচ্ছেটা বুকের ভেতর পুষে রাখবে। অজস্র তরুণ তরুণী সেজুতি সাহার মতো হতে চাইবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে শেয়ার করার। ধন্যবাদ।